হিরো আলম ওবায়দুল কাজের সাহেবকে বলেছেন যে খেলা হবে আপনারাই তো বলেন তো সেই খেলাটা আমি হিরো আলমের সাথে আপনি খেলতে আসুন কোথায় খেলতে আসুন যেখানে হিরো আলম নির্বাচনে পরাজিত করা হয়েছে বলে দাবি করছেন সেই বগুড়া চার আসনে তাকে আসতে বলেছেন আমি খুব অবাক হয়েছি যে রাজনীতিতে আজকের বাংলাদেশটা কোন পথে যাচ্ছে যে ওবায়দুল কাদের সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের একজন সজ্জন শেখ হাসিনার পরে আওয়ামী লীগের দ্বিতীয় ব্যক্তি হিসেবে তারা দাবি করেন এবং এটাই বাস্তব সত্য কথা আওয়ামী লীগের একজন পোরখাওয়া নেতা তার রাজনৈতিক কেরিয়ার অনেক বড় রয়েছে কিন্তু আজকের সেই ওবায়দুল কাদেরকে এই যে আমরা কথায় কথায় বলি হাইকোর্ট দেখানো এই হাইকোর্টটা এখন কে দেখাচ্ছেন দেখাচ্ছেন বাংলাদেশের আলোচিত সমালোচিত হিরো আলম সাহেব আমি বর্ণ গোত্র সৌন্দর্যতা ছোট বড় প্রত্যেকটি মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি কিন্তু আমি আজকের এই আলোচনাটা কেন বিশ্লেষণ করতে চাই এটার পিছনে আমার একটি উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আজকে রাজনীতির লেভেলটা কোন জায়গায় পৌঁছে দিয়েছে এই বর্তমান আওয়ামী লীগ যে খেলা হবে এই কথা আওয়ামী লীগের আবিষ্কার আর সেই আওয়ামী লীগের আবিষ্কারটাই আজকের হিরো আলম আওয়ামী লীগকে রিটার্ন দিচ্ছে যে খেলবেন তো আমার সাথে আসেন কে খেলবে ওবায়দুল কাদের সাহেবকে এখন খেলতে হবে হিরো আলমের সাথে আসলে এটার জন্য দায়ী কে এই দায়ী হচ্ছে এই আওয়ামী লীগ আজকের এই নষ্ট রাজনীতির জন্য দায়ী কে দায়ী হচ্ছে এই আওয়ামী লীগ বাংলাদেশের দীর্ঘ চোদ্দ পনেরো বছর পর্যন্ত কোনো ভোট নেই নির্বাচন নেই ভালো সুস্থ দ্বারার কোনো রাজনীতিবিদ নির্বাচন করতে পারছে না গত চোদ্দ বছর পর্যন্ত এদেশে কোনো সজ্জন রাজনীতিবিদ প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার ভালো মানুষ যারা এমপি হতে পারবে এই ধরনের সমাজে আলোচিত ব্যক্তিরা নির্বাচন করতে পারছে না এই নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করেছে ওবায়দুল কাদের সে কারণেই আজকের হিরো আলমের কাছ থেকে তাকে শুনতে হচ্ছে যে চ্যালেঞ্জ নিলাম আপনি আমার সাথে খেলতে আসেন আমিও এই চ্যালেঞ্জটা শুনে আওয়ামী লীগ যতটা না হতবম্ব হয়েছে তার চেয়ে আমার বিবেকে একটু নাড়া বেশি দিয়েছে এই ওবায়দুল কাদের সাহেবদের যদি লাজ লজ্জা সরম পর্যন্ত থাকে তাহলে এই চ্যালেঞ্জই তাদের জীবনকে দুর্বিষহ করে তুলবে আজকের হিরো আলমের শক্তিটা কি হিরো আলম কি আসলে তাকে চ্যালেঞ্জ দিতে পারে হিরো আলম দিতে পারে কেন দিতে পারে জানেন যখন হিরো আলম দেখেছে যে বাংলাদেশের এই আওয়ামী লীগ তথা বর্তমান ওবায়দুল কাদের এদেরকে কেউ সমর্থন করে না এই সরকার চুরি করে ডাকাতি করে টিকে আছে তখন হিরো আলম সেই সুযোগটা তো নিয়েছে হিরো আলম যখন দেখেছে যে এদেশের মানুষ ভোট দিতে যায় না আপনারা জানেন কিনা যে নির্বাচনে আসনে হিরো আলম নির্বাচন করেছে প্রায় তিন সাড়ে তিন লক্ষ ভোটার সেখানে এত কষ্টের পরেও হিরো আলম দৌড়াদৌড়ি করে সেখানে ভোটার উপস্থিতি করলেন তার জন্য বিশ হাজার আর তানসেন সাহেব নাকি এমপি হয়েছেন সেই এমপি পেয়েছেন আরো বিশ হাজার সব মিলে বিশ বাইশ এই চল্লিশ হাজার ভোটার উপস্থিত হয়েছে পনেরো পার্সেন্টের নিচে ভোটার উপস্থিত এই আওয়ামী লীগের জন্য একটি লজ্জার এখানে একটি ডাটা আছে যেই জায়গায় নির্বাচন হয়েছে সেই ডাটায় বলে যে এই নির্বাচিত আসনটি হচ্ছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত একবার বা দুইবার ব্যতীত বিএনপির এই ছিটটি শুধুমাত্র আওয়ামী লীগের অবৈধ নির্বাচন ব্যতীত বাকি সকল সময়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেত তো এই মানুষগুলো যারা যায়নি ভোট দিতে তিন সাড়ে তিন লক্ষ মানুষ এই মানুষগুলো হচ্ছে মূলত এই জায়গার ভোটার যারা সত্যি সত্যি এই নির্বাচন ব্যবস্থাটাকে আজকে ধিক্কার জানিয়েছে যে কারণে তারা ভোট দিতেই যায়নি তো ভোট যখন দিতে যায়নি সেখানে ভোটার যারা উপস্থিত তাদের মধ্য থেকে জনগণ যারা মনে করেছে যে হিরো আলমের এই উত্তরণটা আওয়ামী লীগের যে আরেকজন প্রার্থী ছিল তাদের জোটের তার একটু হলেও ভালো তখন তাকেই ভোট দিয়েছে আর তাকেই নেতা বানাতে চলেছে আর সে কারণেই তিনি এমপি হয়ে গিয়েছিলেন কিন্তু সেই জায়গাটা পর্যন্ত আপনারা ভোট কেটে তাকে হতে দেননি আমি সেই বিতর্কে দিতে চাই না আমি যেই জায়গাটায় কথা বলতে চেয়েছিলাম আজকে যদি এই ওবায়দুল কাদের সাহেবদের সাথে বিএনপির প্রার্থী জামাতের প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী থাকত আর সেই সকল প্রার্থীরা ওবায়দুল কাদেরকে যদি এই ধরনের বিভিন্ন শব্দচয়ন করে গালিগালাজ করত ওনার একটু হলেও সম্মানটা বেঁচে থাকত ওনাকে একটু হলেও বলা যেত যে আপনি বিএনপির মির্জা ফখরুল সাহেবকে নিয়ে খেলছেন খালেদা জিয়া তারেক রহমান তাদেরকে নিয়ে আপনারা বিভিন্ন রোটেরিক শব্দ বর্ণনা করছেন সেটা আপনাদের সাথে যাইতো কিন্তু আপনাদের কারণেই আজকের নির্বাচন অবস্থা এমন হয়েছে যে হিরো আলম আপনাকে এখন হাইকোর্ট দেখাচ্ছে যে আপনি আমার সাথে নির্বাচনে আসলে হারবেন এবং এটাই বাস্তব সত্য কথা বাংলাদেশে হিরো আলম নয় বাংলাদেশে হিজরা হিরো আলম তার চেয়েও আরও যদি কেউ থাকে যাদের এখনও সমাজে কোনো কার্যক্রম শুরু হয় নাই একজন কলাগাছও যদি এই ওবায়দুল কাদেরের সাথে দাঁড়ায় তাহলে ওবায়দুল কাদের ঠকবে ওই কলাগাছ জিতবে তবে শর্ত হচ্ছে সেই নির্বাচনটি ভ্যালটে স্বাচ্ছন্দ্যে জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি মাধ্যম হিসাবে নির্বাচন হতে হবে এবং ফ্রি ফেয়ার ইলেকশন হতে হবে কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগ যাবে না সেই নির্বাচন আওয়ামী লীগ করতে ভয় পায় সে কারণে আজকের হিরো আলমকেও তারা ভয় পায় বাস্তবিক অর্থে আওয়ামী লীগের জন্য এটা সবচেয়ে যে আজকে দুর্ভাগ্যের তারাই তাদের কাছে হিরো আলমকে চ্যালেঞ্জ বানিয়ে দিয়েছে কিন্তু যদি আজকের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ময়দান থাকত তাহলে হয়তো এই চিত্রটা ভিন্ন থাকত আওয়ামী লীগ হয়তো ভোট পেত বিএনপি হয়তো ভোট পেতো জামাত জাতীয় পার্টি পেত হয়তো হিরো আলমও কিছু ভোট পেত একশো পাঁচশো পাঁচ হাজার ভোট তো তিনি পেতেই পারেন ব্যক্তি হিসাবে তাকে তো মানুষ পছন্দ করতেই পারে আমার সে কোনো আপত্তি নেই অথবা সেই নির্বাচনে যদি পূর্ণাঙ্গ হিরো আলম জয়যুক্তও হয়ে যেতেন তাতেও আপনি নিজে একটু হলেও সুক্রিয়া আদায় করতে পারতেন যে না একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ব্যবস্থার মধ্য থেকে জাতি এখান থেকে তাদেরকে নির্বাচিত করছে কিন্তু আজ কি হচ্ছে আজ আপনাদেরকে যারাই এই হিরো আলমের বিরুদ্ধে মানে এই আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিচ্ছে আর হিরো আলমকে আজকের ভোট দিয়ে বিভিন্নভাবে তাকে উৎসাহ দিচ্ছে এর কারণ কেন্দ্রবিন্দু হচ্ছে একটা মাত্র সব আওয়ামী লীগের উপরে বিষদগার আওয়ামী লীগকে দেখতে পারে না আওয়ামী লীগের উপরে ক্ষোভ আওয়ামী লীগের জুলুম নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে মানুষের জবাব এটা হিরো আলমের কোনো ব্যক্তিগত ক্রেডিট যে সেটা যেমন তার পাশাপাশি হচ্ছে হিরো আলমের সাথে এই সাধারণ কিছু মানুষ যে কয়জন ভোট দিতে গিয়েছে সাড়ে তিন লাখের মধ্যে মাত্র বিশ হাজার ভোট তার কাছে এসেছে এই বিশ হাজার মানুষ অন্তত তাও আওয়ামী লীগকে পছন্দ করে না বিধেই তো তাকে ভোট দিয়েছে অতএব আওয়ামী লীগের এই চিন্তা করা উচিত তারা এই হিরো আলমের সাথে রাজনীতি করবে নাকি তারা বাংলাদেশের সজ্জন আজকের শিক্ষিত সুধি বিভিন্ন বর্ণ পেশার সকল মানুষের সাথে রাজনীতি করবে সেটা আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে আসুন আমরা এমন একটি রাজনৈতিক জায়গা আবিষ্কার করি যেই জায়গায় হিরো আলমরাও থাকবে অন্য সকল পেশার মানুষরাও থাকবে সেখান থেকে যোগ্যতার ভিত্তিতে মানুষ বাছাই করে নিয়ে আসবে সামনের দিনগুলোতে কিন্তু আমি এই সকল অপতৎপরতা অপরাজনীতির বিরুদ্ধে আমি কথা বলতে চাই এবং এই অপরাজনীতি এখনই বন্ধ হওয়া উচিত না হয় এদেশে ভদ্র সভ্য সুশীল সুধি সে যে দলের হন তাদের অস্তিত্ব থাকবে না একদিন এদেশটা বিকৃত হয়ে যাবে রাজনীতিবিদরা রাজনীতির ময়দান থেকে হারিয়ে যাবে